আজ রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা। 2022-এর পর এবারে 2023-এর টেট পরীক্ষা। রাজ্যের মোট 773টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে টেট পরীক্ষা। পর্ষদ সূত্রে জানা গিয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা 3,09,054 জন। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে চলবে 2:30 পর্যন্ত। নিরাপত্তা ব্যবস্থায় জোরদার হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিগত বছরের থেকে শিক্ষা নিয়ে এই বছর বায়োমেট্রিকের পাশাপাশি পরীক্ষার হলে ঢোকার আগে ফেসিয়াল রিকগনিশনের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সকাল 9:30 থেকে ঢুকতে পেরেছেন পরীক্ষার্থীরা। মেটাল ডিটেক্টর দিয়ে হচ্ছে পরীক্ষার্থী যাচাই। সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ, ইটাহার সহ বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে টেট পরীক্ষা। আগে